এটা তো আমি টুপিটা ঠিক করি আমি, দর্শক এই যে আমার সঙ্গে আছে আমার ইব্রাহিম ভাই, আমার খুব পছন্দের একজন ভাই। তো এই ইব্রাহিম ভাইকে নিয়েই আজকে আমি কি করতেছি, ইব্রাহিম ভাই এই এলাকায় যে যে মানুষ নামাজ কালাম মানে ইচ্ছা করলে পড়তে পারে অনেক, কিন্তু এখানে শক্ত সামর্থ্য লোকজন আছে যুবক, হ্যাঁ মানে আমাদের এই মোল্লাপাড়া এলাকায় কিন্তু যুবক শ্রেণীর মানুষই বেশি, বুড়াগুলি কিন্তু আল্লাহ নিয়ে গেছে অনেক আগে, তাই না? তোমার তোমার শ্বশুর কি বেঁচে আছে? হ্যাঁ, তোমার শ্বশুর, আমার আব্বা, তারপরে আশকর দেওয়ান ভাই, তারপরে মোল্লা সামাদ মোল্লা, মানে একটা জিনিস খেয়াল করছো যে বর্তমানে যে মোল্লাপাড়ার অবস্থাটা, এখানে কিন্তু যুবকরা মানে যুবকদের কিন্তু এখানে একটাই, তাই না? হ্যাঁ, বয়স্ক লোক নাই নাই বললেই চলে। তো এই যুবকদের মধ্যে কিন্তু আসলে এই ধর্মকর্মের যে বিষয়টা, এটা মানে যেভাবে থাকার কথা ওইভাবে নাই কিন্তু, তাই না? তো যেভাবে থাকার কথা ওইভাবে নাই। তো এই ভিডিওর মাধ্যমে তুমি যুবকদেরকে বলো মসজিদে আসে যেন তারা নামাজ টামাজ পড়ে। আস্তে আস্তে মানে মোটামুটি বলা যায় কথা না। হ্যাঁ, তো এই যুবক যুবকরা আসতেছে কিন্তু যেভাবে আসার কথা, মানে আমাদের যে আগের প্রজন্ম, আমাদের বাপ দাদাদের যে প্রজন্ম ছিল, তাই না, তারা কিন্তু মানে নামাজ কালামের দিকে কিন্তু অনেকই ছিল, তাই না? মানে তাদের কত মানে বলতে হইতো না, মানে গাফেল ছিল না আর কি। মোটামুটি আগ্রহ বেশি, হ্যাঁ, এখন আগ্রহ আছে কিন্তু শুক্রবার করে পরে বেশি। এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে যে হারে আসার কথা ওই হারে কিন্তু আসে না, তাই না? ওই হারে আসার কথা ছিল। তো এটাই হচ্ছে মেন কথা। সূর্যটা উঠে গেছে দর্শক, দেখেন এই যে আপনাদেরকে দেখাই দূরে, বুঝছেন? সূর্যটা এখান থেকে আমি একটু ঘুরে 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 আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা, জিনিসটাকে আরো একটু এই মনে করে নিলে সুন্দর হবে, ঠিক আছে? মনে করে নিলে আর একটু, হ্যাঁ, তো ক্যামেরা সেটআপটা ঠিক করলাম। তো দর্শক আপনাদেরকে কিন্তু এই দেখিয়ে দেখি আমি নিয়ে যাচ্ছি আমার এই চ্যানেল স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেল, এটার মাধ্যমে আপনাদেরকে এই প্রকৃতির সিনারিগুলি দেখাচ্ছি, ঠিক আছে? মানে এমন কোন জায়গা থাকবে না যে আমার মানে ইচ্ছা যে সব জায়গায় আমি দেখানোর চেষ্টা করব, মানে আমার নিজের জেলায় প্লাস পার্শ্ববর্তী জেলা বা বাংলাদেশের যে 64টি জেলা আছে এই সবগুলি জেলা আমি দেখানোর চেষ্টা করব। তো এবার যে যে ধানগুলি করছে, এগুলি কি ধান, এগুলি কি মানে কোন জাতের ধান? মোটা আছে, কিছু আছে মোটা। মোটা মানে কি আটা? না আটা খেয়াল করে না, ওইখানে না কি করে হাইব্রিড? হাইব্রিড গোল্ড। আচ্ছা, তেজ গোলটা করে। আর এগুলির মধ্যে প্রচুর বড় হয় কীটনাশক সার, এগুলি দেওয়া কীটনাশক সার ছাড়া ফসল হয় না, না বর্তমানে মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। এক সময় কিন্তু অত কীটনাশক সার দেওয়া লাগতো না না এইসব জমিতে। তো এখন কিন্তু এই কীটনাশক সার এগুলি ছাড়া কিন্তু আসলে মানে ফসল কল্পনাই করা যায় না, ঠিক আছে? মানে এগুলি সব কীটনাশকের ইয়েতে আর প্রচুর খরচ। তুমি কয় একর করছো? দেড় একর। দেড় একরে তোমার কেমন খরচ গেছে বলে দিচ্ছি খরচটা? মানে অলরেডি 45,000 টাকা জমিতে ফেলাই দিত, তাই না? আর এটা থেকে আশা করতেছো যদি আল্লাহ পাক কোনো দুর্যোগ না দেয়, মানে দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? তাই না, মানুষ চেষ্টার মালিক, যদি কোনো দুর্যোগ না দেয় তাহলে এই দেড় একর জমি থেকে কি পরিমাণ ধান আসবে? মোটামুটি মোটামুটি ভালোই হয় না, মানে এক করে তাহলে ধরো 70 মন ধরলাম না, তো 70 মন ধানের দাম বর্তমানে কত আছে? আচ্ছা, 1200, 7 12 84, না তাহলে 7 12 84, আর না 6 12 72, 7 12 84,
তাহলে প্রায় 84,000 টাকার মতো আসবে, তাই না? আর খরচ কত চলে গেছে বললা? 45, অর্ধাঅর্ধি থাকে, তাই না? আর এমনি কি নিজে পরিশ্রম নিজেই করা হয়? আচ্ছা, আর এই এলাকাটার অ্যাকচুয়ালি নাম কি? এটা তো মানে মনে হয় যে মোল্লাফুবা, মানে ওখানে নতুন একটা বাড়ি করছিল, নতুন মোল্লাফাড়া। পরে ওইটা দেখা দেখি মানুষজন তাদের আবাদি জমি বাড়ি করে, এখন তো গ্রামটা মানে খুব স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। তো গ্রামে কিন্তু সুযোগ সুবিধা খুব একটা বেশি নেই, যেমন এখানে একটা এখানে একটা মুক্ত হয়েছে, মাদ্রাসা হয়েছে, কিন্তু একটা স্কুল, তাই না? মুক্ত তো একটা প্রাইমারি স্কুল হতে পারে না? কোন জায়গায়? ওই যে ইয়াদের বাড়ি। তারপরে একটা ছোট খাটো একটা বাজারও হইতে পারে কিন্তু, না? তবে আমি তো একবার ভিতরে গেছিলাম, অনেকগুলি ঘর, তাই না? আচ্ছা, তাহলে তুমি করো, আমি ওই মাথা পর্যন্ত যাই, ভিডিওটা করে ই করি। তো যাই হোক, ইব্রাহিম ভাই আমাকে সময় দিল, তো ধন্যবাদ ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ইব্রাহিম ভাইয়ের সঙ্গে আমি এখনই বিদায় নিলাম। তো আমি আপনাদেরকে আরো দেখাবো একটু, যেহেতু আমরা বের হয়েছি। তো গ্রামীণ প্রকৃতি আসলে খুব সুন্দর, ঠিক আছে? তো এগুলি ঘুরে ঘুরে দেখানোর মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে, ঠিক আছে? এখন সূর্যটা কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে উঠে গেল, সূর্যটা উঠে গেল, কিন্তু ওই যে দূরে সূর্যটা উঠে গেল, ঠিক আছে? সূর্যটা কিন্তু উঠে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি স্টুডিও জারিফ ইউটিউব চ্যানেল। সূর্যটা উঠে গেছে, এখান থেকে হেঁটে চলে যাবো আমি গ্রামের ভিতরে।